মার্কিন জনগণের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যতই জয় বাংলা বলেন আর যতই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রশংসা করেন বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষের বীরত্ব গাথার কথা বলেন, এর পাশাপাশি তারা যেরকম অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একই কথা বলেন, একই সময়ে লাগাতার তাদের যে বাংলাদেশের যিনি দায়িত্বে বাংলাদেশের যিনি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস তার ছোটাছুটি কিন্তু সে এক পর্যায়েই রয়েছে, তিনি সাংঘাতিক রকম ব্যস্ত। আমার ধারণা যে মার্কিন দূতাবাসের অন্যান্য রুটিন ওয়ার্কের বাইরে তিনি অনেক বেশি রকম সময় এবং ব্যস্ততায় আছেন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে। পত্রপত্রিকার রিপোর্টে যেগুলো জানা যায় যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যারা স্টেক হোল্ডার আছেন এবং বাংলাদেশের আশেপাশে যারা শক্তিধর রাষ্ট্র আছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তাদের যে ইচ্ছা তাদের যে তারা যেরকমভাবে চান সেরকমভাবে নির্বাচনে আমাদের পার্শ্ববর্তী যেসব শক্তির তাদের সঙ্গে একটু এখনও দ্বিমত রয়েছে তাদেরকে কনভিন্স করার, এবং আমাদের পার্শ্ববর্তী শক্তিগুলো আবার মার্কিনই তাদের মার্কিন এজেন্ডাও বুঝে সেই মার্কিন এজেন্ডাকে উল্টা মার্কিনীদের বোঝানোর চেষ্টা করে যে তারা যেন এটি পত্রপত্রিকার রিপোর্ট এবং রাজনৈতিক বিদদের মধ্যে আলোচনার সূত্র ধরে আমি বলছি। সেই প্রেক্ষাপটে পিটার ডি হ্যাস লাগাতার মিটিং করে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে, তিনি জাতীয় পার্টির সঙ্গে করেছেন, আওয়ামী লীগের সঙ্গে করেছেন, বিএনপির সঙ্গে করেছেন, অন্যান্য দলের সঙ্গে করেছেন, এখন সুশীল এর আগে সুশীল সমাজের বেশ কিছু প্রতিনিধিকে ডেকে তিনি ডিনার করেছিলেন মাসখানেক আগে, এখন তিনি ইন্ডিভিজুয়ালি আজকের সবশেষ খবর হলো তিনি বৈঠক করছেন বেলার নির্বাহী পরিচালক, বেলার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি যেটিকে বলা হয়, সবাই চেনেন, সারা দেশের মানুষের কাছে মোটামুটি পরিচিত মুখ এবং বিভিন্ন সময়ে আলোচিত হয়েছেন, তার স্বামী একবার নিরুদ্দেশ মানে নিখোঁজ ছিলেন সেই সময়ে সারা দেশে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই পরিবেশ আইনবিদ সমিতি বেলার অফিসে, বেলার ধানমন্ডি অফিসে সেখানে মিটিং করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলার নির্বাহী পরিচালক সৈয়দ রিজওয়ানা হাসান, সৈয়দ রিজওয়ানা হাসানের সঙ্গে পিটার ডি হ্যাস তিনি ধানমন্ডির বেলার কার্যালয়ে বৈঠকে বসেন। এই বৈঠকে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ডক্টর ইফতেখারুজ্জামান তিনিও আছেন। এটা বাংলাদেশের একটা, এমনিতে অনেকেই বৈঠকে থাকেন, অনেকের সঙ্গে বৈঠক হয় ইন্ডিভিজুয়ালি, কিন্তু টিআইবি এবং বেলার সাথে বৈঠকের একটা আলাদা গুরুত্ব এবং আলাদা মাহাত্ম্য আছে। বেলা সম্পর্কে সরাসরি পলিটিক্যালি আমি তেমন কিছু বলবো না, তবে টিআইবি সম্পর্কে এবং টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তার সম্পর্কে কিছু বলার অবশ্যই রয়ে গেছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এক দেড় মাস আগে টিআইবির নির্বাহী পরিচালকের একটি বক্তব্যের সূত্র ধরে কিন্তু বিএনপির সঙ্গে ইফতেখারুজ্জামানের একটা বিরোধ তৈরি হয়, এবং বিরোধ বা একটু যেটা বলা যায় যে দূরত্ব বলি বা একটু মন কষাকষি বলি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস কনফারেন্সে টিআইবির নাম উল্লেখ না করলেও তিনি বলেছেন যে একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক তিনি একটি রাজনৈতিক দল সম্পর্কে যে মন্তব্য করেছেন এটা একেবারে ঠিক নয়, অনাকাঙ্ক্ষিত, তিনি নিন্দা জানিয়েছিলেন। পরে আমরা খোঁজ নিতে থাকি যে কে, মানে এটা খবরটা ওভাবে সবার চোখে হয়তো পড়েনি যে বিএনপি মহাসচিব এটা কার কথা বললেন, বিএনপির অনেকে জানে না। দেন আমরা খোঁজ নিতে একটা পর্যায়ে গিয়ে আমরা জানি যে এটা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের কথা বলা হচ্ছে। ইফতেখারুজ্জামান সময় টিভির সঙ্গে একটা ইন্টারভিউতে সময় টিভি প্রশ্ন করেছিল যে আপনি কি মনে করেন যে তারেক রহমান বা খালেদা জিয়া তারা আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার মতো কিনা বা বিএনপির নেতৃত্বে দেওয়ার মতো কিনা। তখন ইফতেখারুজ্জামান বলেছেন যে দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে তারা সেই যোগ্যতা হারিয়েছে এবং এটি তাদের পক্ষে বাংলাদেশে এটা একটা লজ্জাজনক ঘটনা এবং এই নেতৃত্ব দিলে এটা ঠিক হবে না। এটা তিনি পুরো তীব্র সমালোচনা করেছেন তারেক রহমান এবং খালেদা জিয়ার, তাদের সময়কার বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেছেন। যেহেতু টিআইবি দুর্নীতি নিয়ে কাজ করে এবং স্পষ্টবাদী টিআইবি, যে কোনো সরকারের সময়ে তার দুর্নীতি নিয়ে টিআইবি কথা বলে, এটা আমরা প্রমাণ পেয়েছি, এটা আওয়ামী লীগের সময়ও বলে বিএনপির সময়ও বলে। তো এই কথাটা তিনি বলায়
এটাকে বিএনপিতে বিএনপি বেশ রুষ্ট হয়েছিল। এবং এরপর আমি ইফতেখারুল জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, ইফতেখারুল জামান ইন্টারভিউ করার জন্য আমি ফোন করেছিলাম, তবে তিনি বিএনপির রিয়াকশনে পাল্টা কোনো রিয়াকশন দিতে চান নাই। তিনিই বলেছিলেন যে আমি আসলে এটা নিয়ে কোনো রিয়াকশন দিব না, আমি মনে করি এটা লজ্জাজনক, এটাকে আমি আর সুযোগ দিতে, এটা নিয়ে আর কেউ কথা বলুক আমি সেই সুযোগটা দিতে চাই না। এবং সেখান থেকে তিনি আর পরবর্তীতে কোনো রিয়াকশন দেননি। তো সেই ইফতেখারুজ্জামান মিটিংয়ে আছেন এবং মার্কিন রাষ্ট্রদূত যেহেতু প্রতিনিয়ত অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, তার দেশ বলছে, তার রাষ্ট্র, তার প্রেসিডেন্ট বলছে, তার পররাষ্ট্রমন্ত্রী বলছে, এই পর্যায়ে ইফতেখারুজ্জামানের উপস্থিত থাকা এবং বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা তার সঙ্গে বৈঠকটির আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য, যদি তারা কথা বলেন এই বৈঠক সম্পর্কে। আমরা একটু এই জিনিসটা খেয়াল করছি, আপনারা দেখবেন যে এটা খুব ইন্টারেস্টিং, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কেউ, মার্কিন রাষ্ট্রদূত বা ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হলে সেটা নিয়ে কেন যেন মিডিয়াতে কথা বলতে চায় না? মানে এখানে গোপনের কী আছে? এখানে কি গোপনীয় কিছু আছে? রাষ্ট্র, দেশ, জনগণকে গোপনীয়তার কিছু আছে যে খুব গোপনীয়ভাবে সারতে হচ্ছে, এরকম কোনো বিষয় আছে? আমি আসলে এই জায়গাটায় গত কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু আপনাদের সঙ্গে কথা বলবো, যে প্রতিটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ নিয়ে, বাংলাদেশের জনগণের স্বার্থ নিয়ে, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের সুশীল সমাজ, আরেকটা দেশের রাষ্ট্রদূত বলি বা আরেকটা দেশের প্রতিনিধির সঙ্গে কথা বলছে, কী কথা বলছে, আংশিক অর্থেও তারা বলতে চায় না, তারা মুখ খুলে না, শুধু ভাষা ভাষা বলে, নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এ নিয়ে কথা হচ্ছে, ম্যাক্সিমামই এড়িয়ে যায়। আমি সবশেষ আওয়ামী লীগ টিম যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে পিটার ডিহাসের সঙ্গে মিটিং করেছিল, তাদের ইন্টারভিউ করার জন্য আমি প্রায় দুদিন চেষ্টা করেছি, তারা কেউ কথা বলতে চাননি বা কাউকে কন্ট্যাক্ট করা যায়নি। বিএনপি ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে যে মিটিং করেছে সেই মিটিং নিয়ে শ্যামা উবায়েদ তো আমাদেরকে অনেকটা সারফেসের কথাই বলেছেন, উনি ভেতরে কী আলাপ হয়েছে সেটা আসলে বলেননি, একরকম তো হেসে দিয়ে বলেননি যে আমি গেছি দাওয়াত খেয়ে চলে আসছি, বাদ বাকি ইন্ডিয়ান এম্বাসিকে জিজ্ঞেস করেন, আসলে এটা আমি ঠিক বুঝি না। যাই হোক, বেলার সঙ্গে এবং টিআইবির সঙ্গে পিটার ডিহাসের বৈঠকের যার ডেভেলপমেন্ট বিস্তারিত কিছু জানার পর আমরা নিশ্চয়ই আপনাদেরকে বাদ বাকি জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আমি আতিক রহমান, পূর্ণিয়া।